আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় থেকে 1.4.2 নিয়ে। তো এখানে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে সেটি প্রথমে আমরা পড়ে নিচ্ছি, এরপরে আমরা এই প্রশ্নের সমাধান কীভাবে লিখতে পারি তা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, বলা হয়েছে ইটস এ গ্রুপ ওয়ার্ক, এটা হচ্ছে একটি দলগত কাজ। ইন গ্রুপস, দলগতভাবে, চুজ এ পোয়েম ফ্রম ইউর বুকস, তোমার বই থেকে একটি কবিতা পছন্দ করো বা নির্বাচন করো, বাংলা অর ইংলিশ, অর্থাৎ সেটি হতে পারে বাংলা অথবা ইংলিশ। দেখো, তুমি ইংরেজি বই পড়ছো, এর মানে এই না যে তুমি যে কাজটি করবে সেখানে তোমাকে অবশ্যই ইংরেজি কবিতা বেছে নিতে হবে, তুমি সেখানে বাংলা কবিতাও বেছে নিতে পারো। ইউ আর ফ্রি টু চুজ এনি পোয়েম ফ্রম এনি সোর্স, শুধুমাত্র বই থেকেই না, তুমি যে কোনো সোর্স থেকে বা যে কোনো উৎস থেকে এই কবিতা তুমি খুঁজে বের করতে পারো বা পছন্দ করতে পারো। নাও ফাইন্ড আউট দ্য সিমিলিস, এখন তুমি সেখান থেকে সিমিলি খুঁজে বের করো, অ্যান্ড রাইম স্কিম ইউজড ইন দ্য পোয়েম, এবং তুমি সেখান থেকে রাইম স্কিম বা ছন্দ খুঁজে বের করো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু মূল বই থেকে সিমিলি পড়েছিলাম, তো সেটি এখানে বলা রয়েছে তুমি এখন সেখান থেকে, অর্থাৎ তুমি যেই কবিতাটি বেছে নেবে সেটি হতে পারে বাংলা অথবা ইংরেজি, সেখান থেকে তুমি সিমিলি অথবা রাইম স্কিম খুঁজে বের করবে। Write the images that came to your mind while reading the poem. এরপরে যখন তুমি সেই কবিতাটি পড়বে তখন তোমার মনের মধ্যে কোন ছবিগুলো ভেসে ওঠে তুমি সেইগুলোকে তোমার খাতায় লিখবে। তো এই হচ্ছে মূলত কাজ। এখন শিক্ষার্থীরা, যেহেতু এটি একটি গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই কাজটি সবাই মিলে করতে হবে, যেহেতু এটি ইন্ডিভিজুয়াল কাজ না, তাই আমি এটি তোমাদেরকে এভাবে করে দেখাতে পারছি না। আমি তোমাদেরকে জাস্ট নির্দেশনাটুকু বুঝিয়ে দিতে পারি যে কীভাবে তোমরা এই কাজটি করবে। তোমরা তোমাদের মূল বই থেকে, বাংলা বই হোক অথবা ইংরেজি বই হোক অথবা অন্য যে কোনো উৎস হোক, তোমার যেখান থেকে খুশি সেখান থেকে তুমি যে কোনো একটি কবিতা খুঁজে বের করবে, এবং কী কী রাইম স্কিম ব্যবহার করা হয়েছে সেগুলো তুমি খুঁজে বের করবে। দেখো, সিমিলি কাকে বলে, আমরা কিন্তু আমাদের মূল বই থেকে 1.3.1 এখানে আমরা ট্রু রয়্যালটি নামে একটি কবিতা পেয়েছিলাম, এবং এই কবিতাটি পড়ার পরে আমরা 1.3.3 এখানে আমরা সিমিলি সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছি যে সিমিলি বলতে আমরা যে সকল টার্মগুলো ব্যবহার করে থাকি সেখানে অ্যাজ এবং লাইক ব্যবহার হয়ে থাকে। তো আমরা সাধারণত কম্পেয়ার করার জন্য, দুইটি বস্তুর মধ্যে কম্পেয়ার করার জন্য এই সিমিলি ব্যবহার করে থাকি। তো আমরা সেই কবিতা থেকে, অর্থাৎ আমাদের পছন্দকৃত কবিতা থেকে এই সিমিলি খুঁজে বের করব, এবং তারপরে আমরা রাইম স্কিম কী সে রাইম স্কিম খুঁজে বের করব। আমরা কিন্তু আমাদের মূল বই থেকে যে কবিতা পড়েছিলাম সেটা হতে পারে ট্রু রয়্যালটি, আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটি পড়েছিলাম, অর্থাৎ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতার আমরা রাইম স্কিম পড়েছিলাম। তো রাইম স্কিম বলতে আমরা কী বুঝি, আমরা কবিতার শেষে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো থেকে যে সাউন্ড উচ্চারিত হয় সেগুলো থেকে মূলত আমরা রাইম স্কিম বা ছন্দ খুঁজে বের করি। তো তোমার পছন্দনীয় সেই কবিতা থেকে তুমি কী করবে, সেখানে কী কী রাইম স্কিম থাকে সেগুলো তুমি খুঁজে বের করবে এবং তুমি তোমার খাতায় লিখবে। এভাবেই মূলত আমরা এই 1.4.2 এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যেহেতু এটি একটি দলগত কাজ, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমাদের পছন্দ মতো একটি কবিতা খুঁজে বের করবে, এবং তারপরে আমি যেভাবে তোমাদেরকে এই প্রশ্নটি বুঝিয়ে দিলাম সেই অনুযায়ী তোমরা এই প্রশ্নের সমাধান লিখবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে এই কাজটি তোমরা সম্পন্ন করবে। শিক্ষার্থীরা, এরপরও তোমরা যদি বুঝতে না পারো যে কীভাবে 1.4.2 এই অ্যাক্টিভিটির সমাধান তোমরা খাতায় লিখবে, তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের সমস্যাটি ঠিক কোথায়। আমি তাহলে এর পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যাক্টিভিটির সমাধান লিখে দেখাবো। তো এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী অধ্যায়, যেটির নাম হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল। এটি খুবই চমৎকার একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা পাহাড়ি একটি উৎসব যেটির নাম হচ্ছে বিজু, এই উৎসব সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি এই অধ্যায়ে যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে প্রতিটি কাজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।